রবিবার বেলা প্রায় বোধ হয় বারোটা না এগারোটা বাজে যারা যারা আছেন সঙ্গে তাদের প্রত্যেককে স্বাগত দৃষ্টিভঙ্গিতে এবং এ ভোট পর্ব আমাদের যেটুকু করার ছিল সাধারণ নাগরিক হিসেবে সেটা আমরা করে ফেলেছি চৌঠা জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে ফলাফলের জন্য কিন্তু মাঝের যে এই সময়টা এই সময়টায় সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে এক্সিট পোল তো এক্সিট পোল নিয়ে আমি একটু দেখছিলাম ঘাঁটাঘাটি করে বিষয়টা ডক্টর অরিন্দম বিশ্বাস নমস্কার নমস্কার আপনাকে আপনি এত ব্যস্ততার মাঝখানে সঙ্গে রয়েছেন খুব ভালো লাগছে থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য বাকি যারা রয়েছেন প্রত্যেককে স্বাগত মধুরিমা এবং দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজে লাইভে এলাম আমি হঠাৎ করেই এলাম কারণ আমার মনে হলো যে আজকে একটা রবিবার আর ভোটের মাঝখানে অর্থাৎ ফলাফল এবং আমাদের যে আগের কার্য প্রণালী সেটা সম্পন্ন হয়েছে তার মাঝের সময়টা একটু কথা বলে দেখি এক্সিট পোল নিয়ে খুব কথা হচ্ছে আমি কাল থেকেই দেখছি তো এক্সিট পোল বিষয়টা যদি একটু ইতিহাসে চলে যাই তাহলে আমরা কি আদৌ জানি বা আমরা কি খোঁজ রেখেছি যে প্রথম এক্সিট পোল কবে শুরু হল এবং কে শুরু করেছিলেন উনিশশো সালে আমি যেটুকু পড়লাম ফেব্রুয়ারি মাসে উনিশশো সাতষট্টি ফেব্রুয়ারিতে পনেরোই ফেব্রুয়ারি সম্ভবত হ্যাঁ নেদারল্যান্ডসে একজন সমাজবিজ্ঞানী এবং প্রাক্তন রাজনীতিবিদ মার্সেল ভন ড্যামের তিনি এই প্রথম এক্সিট পোলের বিষয়টা সামনে আনেন এবং প্রথমবারের মতন তিনি এক্সিট পোল শুরু করেন তার মূল্যায়ন সঠিক ছিল সেক্ষেত্রে এরপর বিভিন্ন দেশে নির্বাচনের পর বুথ ফেরত সমীক্ষার দিকে নজর থাকে আমজনতার কেন্দ্র ধরে ধরে আলোচনা করো চেষ্টা করছি আমি আজকে একদমই এই এক্সিট পুলের ইতিহাসে আসছি ডক্টর বিশ্বাস তো সেখান থেকে আমি বলবো আপনাদের যেটুকু কথা যে এবারের এক্সিট পোলে যে কথাটুকু আসছে বা যে বিষয়টা আসছে আসুক সেটার জন্য অবশ্যই চৌঠা জুন অব্দি আমাদের অপেক্ষা করতে হবে যে সত্যিই এক্সিট পোল সঠিক মিলল কি মিলল না এবং চার তারিখে হয়তো অনেকেই দাবি করবেন যে আমরা এটা বলেছিলাম এটাই সঠিক ইত্যাদি প্রভৃতি কিন্তু এক্সিট পোল যদি আজ থেকে কুড়ি বছর আগে চলে যায় অর্থাৎ দু সালে এখন চব্বিশ সাল চলছে দু চার সালে যেটা বলা হয়েছিল এক্সিট পোল সেটা কিন্তু সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছিল দাবি করা হয়েছিল যে কংগ্রেস নির্বাচনে জিতবে না প্রায় সব এক্সিট পোলই এটা দাবি করা হয়েছিল যে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাবে কিন্তু সেটা সেবার হয়নি আপনারা চাইলে গুগল ঘেটে তথ্যটা নিয়ে নিতে পারেন সেবার এনডিএ দুশোটি আসনও পায়নি এসপি এবং বিএসপির সমর্থনে কেন্দ্রে সরকার গঠন করেছিল কংগ্রেস এটা আমি দু সালের কথা বলছি এরপর যদি আসি দু সালে সেটাও বিভিন্ন সংস্থার যে সমীক্ষা এসেছিল তাতে বলা হয়েছিল ইউপিএ সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলা হয়েছিল ইউপিএ একশো নিরানব্বইটি আসন এবং এনডিএ ১৯৭টি একশো সাতানব্বইটি আসন পাবে কিন্তু সেবার ফলাফল প্রকাশের পর দেখা যায় ইউপিএ দুশো বাষট্টিটা আসন পেয়েছিল এবং এনডিএ পেয়েছিল একশো উনষাটটা আমি যদি এই ইতিহাসগুলো ঘাঁটি তাহলে আমি এখনই বলছি না যে কোনো এক্সিট পোল একেবারে সঠিক এবারেটা বা একেবারে ভুল আমি জাস্ট ইতিহাসগুলো একটু ঘাটছিলাম তাই মনে হলো আপনাদেরকে বলি এমনকি আমরা যদি বিদেশের দিকেও তাকাই যখন ব্রেক্সিট বা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের ক্ষেত্রেও কিন্তু পূর্বাভাস মেলেনি সেক্ষেত্রে পূর্বাভাস মিলবে কিনা এবারের এক্সিট পোলে এই বৃহৎ একটা যে ব্যাপার ঘটছে গণতন্ত্রের উৎসব যে ঘটছে অষ্টাদশ লোকসভা নির্বাচন সেটা কি হবে সেটার জন্য চার তারিখ অবধি আমাদের অপেক্ষা করতে হবে কিন্তু যে ইতিহাসটুকু আপনাদের বললাম যে বিশ্বের প্রথম এক্সিট পোল উনিশশো সাতষট্টি সালের পনেরোই ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের একজন সমাজবিজ্ঞানী এবং প্রাক্তন রাজনীতিবিদ মার্সেল ভন ড্যামে তিনি প্রথম চালু করেছিলেন আর তারপর থেকে এটা চলছে এবার আসি যে কেন বুথ ফেরত সমীক্ষা মেলে না দুটো কারণ আমি বলবো আপনাদের মানে দুটো নিয়ে আমি একটু দেখলাম যে যেটুকু আমার কাছে তথ্য এলাম আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব পরিসংখ্যানবিদরা যেটা বলছেন যে কোনো সমীক্ষার ক্ষেত্রেই সামান্য কিছু লোকের মতামত নিয়ে সকলের মনোভাব বোঝার চেষ্টা করা হয় সেই সামান্য কিছু লোককে এমনভাবে বেছে নেওয়া হয় যাতে তার মধ্যে গোটা সমাজের প্রতিনিধিত্ব থাকে কিন্তু বুথ ফেরত সমীক্ষার ক্ষেত্রে তা মানা যায় না দ্বিতীয়ত এই সমীক্ষায় কোন দল কত শতাংশ ভোট পাবে তার হিসেব কষা হয় তার থেকে আসন ভিত্তিক পূর্বাভাস হয় কিন্তু একটা দলের ভোট সব আসনে সমানভাবে ছড়িয়ে থাকে না তাছাড়া ছাড়া এদেশে কেউ তিরিশ শতাংশ বা তার থেকেও কম ভোট পেয়ে জিতে যেতে পারেন পাশাপাশি কত শতাংশ ভোট এক দলের ঝোলা থেকে আরেক দলের ঝোলায় গিয়ে পড়বে তার উপরেও অনেক কিছু নির্ভর করে ভোটের এই ঝোলা বদল সবসময় যে একটি দলের পক্ষেই যাবে তাও কিন্তু নয় এই ঝোলা বদলের বিষয়টা তো আমরা দেখে আসি নির্বাচনী প্রক্রিয়া যখন শুরু হয়ে যায় তখন অনেক বেশি করে চাক্ষুষ করতে পারি সারা বছর ধরে তো চলেই কাজেই এক্সিট পোলে যেটুকু এখনো পর্যন্ত আসছে সেই তথ্যটা যে সবসময় সঠিক হবে সেটা যে নয় সেই ইতিহাসটুকু আমি সেই অতীতটুকু আজকে মনে হলো আপনাদের সঙ্গে ডিসকাস করি হয়তো এখন যারা রয়েছেন তারা এরপর গুগল করবেন পরে যারা দেখবেন ইউটিউবে বা ফেসবুকে তারাও হয়তো পরে মন্তব্য করবেন কিন্তু আমার শুধু মনে হলো যে আজকে সেই একটা রোববার যখন প্রায় দেড় মাস ধরে বোধহয় আমাদের ভোট চলল দেড় মাস ধরে এই নির্বাচনী প্রক্রিয়ার পরে সেই একটা রোববার যখন মানুষ হিসেব নিকেশ করছে বাকি আমাদের সাধারণ মানুষের কাজকর্ম মিটে গেছে চার তারিখের জন্য আমাদের অপেক্ষা করতে হবে চার তারিখের মাঝে সেই রোববারটা যেদিন আমার মনে হলো এক্সিট পোল বিষয়টা নিয়ে একটু আলোচনা করি সেটুকুই আপনাদের সঙ্গে করলাম আপনাদের কি মতামত সেটা অবশ্যই জানাবেন আর এই এক্সিট পোল অর্থাৎ বুথ ফেরত সমীক্ষাকে আপনি কতটা সিরিয়াসলি নিচ্ছেন সেটাও কমেন্ট করে জানাবেন আমি জানি না দেশে কি হতে চলেছে আমি জানি না রাজ্যে রাজ্যবাসী কি নিদান দিয়ে রেখেছেন এবং ফলাফল কি আসতে চলেছে শুধু এই বুথ ফেরত সমীক্ষা নিয়ে গতকাল থেকে যে হৈ হৈ রৈ পর্বটা চলছে আমি সেইটার উপর একটু মাত্র আলোকপাত করলাম ডক্টর বিশ্বাস বলছেন কর্ণাটক মিলবে না সত্যি ডক্টর বিশ্বাস আমরা কেউ জানি না যে কি মিলবে কি মিলবে না কিন্তু শেষ পর্যন্ত চৌঠা জুনের জন্য তো আমাদের অপেক্ষাই করতে হবে কারণ জনতার জনাদেশ সেটা কতটা কি হয় কোন দিকে যায় চার তারিখের আগে আমরা কেউ জানি না আজকের মতন এই আলোচনা এখানেই শেষ করছি ছোট্ট এইটুকু তথ্য যে এক্সিট পোলের উৎস কোথা থেকে এবং এই যে ইতিহাসগুলো দু হাজার বা নয় এক্সিট পোল আদৌ মিলেছিল কিনা সেইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম খুব ভালো থাকবেন কি কি অনুষ্ঠান দেখতে চাইছেন সেটাও জানাবেন ভোট পর্ব এখন আমরা তার মধ্যে রয়েছি শেষের দিকে কাজেই চার তারিখ অব্দি আপাতত অপেক্ষা করি আর সুস্থ থাকবেন কারণ গরম বৃষ্টি সব তো চলতেই থাকবে ভোট সেটাও চলতে থাকবে রাজনীতি আমাদের জীবনের অঙ্গ কিন্তু তার মাঝখান থেকে নিজেদের সুস্থ থাকতে হবে আর যে কোনো বিষয়ে সুস্থ সচেতন মতামত রাখাটা ভীষণ জরুরি সেই স্পষ্টতা স্বচ্ছতা এই বিষয়গুলো যাতে থাকে এটুকুর দিকে একটু নজর রাখবেন আপাতত মত্রীমা এবং এ পর্যন্তই দৃষ্টিভঙ্গি ফেসবুক পেজ টুইটার ইনস্টাগ্রাম ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে থাকবেন